247 এসআর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগামী দিনে যারা এসএসসি জিডি পরীক্ষা দিতে চলেছ, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শুনে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় পাশ করে বাড়ি আসবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। কারণ এই পরীক্ষাটা কিন্তু আমি আমার লাইফে দুবার দিই এবং দুবারই কিন্তু আমি পাশ করেছি, এবং খুব বেশি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাইনি, জাস্ট সামান্য হাতে গোনা কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে গেছিলাম, এবং সেই স্ট্র্যাটেজিগুলোই কিন্তু আমার দুবারই কাজে লেগেছে। কী সেই স্ট্র্যাটেজি, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করছি, যারা এসএসসি জিডি পরীক্ষা দিতে চলেছ। মেইনলি এই ভিডিওটা আমি আমার অফলাইন এবং অনলাইন ব্যাচের উদ্দেশ্যে করছি, কারণ আবার কবে পড়াতে যাব তার ঠিক নেই, তার মধ্যে অনেকের পরীক্ষা চলে আসছে, পরীক্ষা যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, তো তোদের বা তোমাদের সকলের উদ্দেশ্য করছি, এছাড়া আমার ইউটিউবে যারা আমার চ্যানেল ফলো করে তাদের উদ্দেশ্য করছি। তো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ করবো, যারা আজকে প্রথম ভিজিট করছো চ্যানেলে, নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ফোর্স বা পুলিশ রিলেটেড সমস্ত তথ্য কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, এবং আমার ব্যাচেরও কিছু ম্যাটেরিয়ালস কিন্তু আমি শেয়ার করে থাকি। তো যাই হোক, এই যে স্ট্র্যাটেজিটা, তার আগে আমি বলি যে দুবার পাশ করেছি, আমি একবারে রেজাল্ট খুঁজে পেয়েছি, তার প্রমাণ দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পেলে আমার পিএমটি বিএটি আমি যাইনি, কারণ আমার হাইটটা 170 আছে আর 171 লাগতো, তো 1 সেন্টিমিটার কম ছিল বলে মাঠ থেকে হয়তো তাড়িয়ে দিত, তাই জন্য আমি যাইনি। আর এমনিতেও আমার এসএসসি জিডি লাইনটা আমার ঠিক একটা সেই সময় প্রেপারেবল মনে করিনি, তাই জন্য যাইনি। এবার কথা হচ্ছে যে স্ট্র্যাটেজিটা কি। প্রথমেই আমি যখন এই এক্সামটার জন্য প্রিপারেশন শুরু করি, তখন আমি ভালো করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যখন আমি দেখি, তখন দেখতে পাই যে সেখানে ম্যাক্সিমাম যে জিকেগুলো এসেছিল, সেই জিকেগুলো ম্যাক্সিমামটাই অনেকটা ডেপথে, এবং ইংলিশ যে বইগুলো থাকে, ইংলিশ বই থেকে তোলা। তো আমাদের সময় ইংলিশেই পরীক্ষা হতো, বাংলার কোনো ভাষা ছিল না, তোমাদের সময় যে সুবিধাটা এখন আছে। এতে কী হয়েছে, তখন আমাদের ইংলিশ বই ফলো করাটা একটু চাপ ছিল, কারণ আমরা যারা বাংলা মিডিয়ামের ছেলেরা ম্যাক্সিমামই আছি, ছেলেমেয়েরা, তারা ইংলিশ মিডিয়ামের যে বইগুলো ফলো করতে আমাদের একটু দ্বিধা আছে, এবং যেই টাইমটায় আমরা বাংলা বই পড়ে ফেলবো, সেই টাইমটা আমাদের ইংলিশ বই পড়তে অনেকটাই সমস্যা। এটা সবার, মানে ম্যাক্সিমাম জনের, আমার ক্ষেত্রেও হয়, আপনাদের ক্ষেত্রেও বা তোমাদের ক্ষেত্রেও হবে। তো এই জন্য আমরা বাংলা বই ফলো করি, কিন্তু এসএসসি জিডি ম্যাক্সিমাম জিকে কোশ্চেন ইংলিশ বই থেকে আসে, ইংলিশ লেখার বই থেকে, যেমন লুসেন বলতে পারি, বা আর এস আগারওয়ালের, বা 14,000 জিকে বই, এই সমস্ত যে বইগুলো ইংলিশ ভার্সন, টাটা ম্যাগ্রেলস, এই সমস্ত ইংলিশ বই থেকে আসে। তো সেগুলো আমাদের পক্ষে পড়ে ওঠা যথেষ্ট সময় সাপেক্ষ, যেহেতু আমাদের শর্ট টাইমে একটা চাকরির দরকার। তাই জন্য যতই আমি সেট দিচ্ছি, ততই দেখছি আমি 7-8-9 বেশি আমি জিকে পারছি না। তো আমি ঠিক করলাম যে না, জিকে আমার হবে না, বা জিকে আমি এত স্কোর করতে পারবো না, আমি খুব বেশি পড়লেও 14-15 উপরে স্কোর করতে পারবো না, 25-এ, তাও অনেকটা বেশি বলে দিলাম। তো আমি জিকের পোর্শন একটু কমিয়ে রেখেছি, একটু, খুব নয় কিন্তু, একটু কমিয়ে রেখেছি। দেখছি আমি রিজনিং যতগুলো সেট দিয়েছি, ততগুলো সেটে আমি রিজনিং 18-19 করে স্কোর করতে পারছি, কারণ রিজনিংটা বাধা ধরা সিলেবাস, যেইগুলো আমি আমার ব্যাচের যে সিলেবাস দিয়ে রেখেছি অলরেডি, এই রিজনিংগুলোই করাবো, সেই সিলেবাসেই কিন্তু দেখছি এসএসসি জিডির সব রিজনিং আসে। ব্যাস আমি রিজনিংয়ে জোর দেওয়া শুরু করলাম, রিজনিংটা ভালো করে করা শুরু করছি, মানে একদম থরলি যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার আমি ভালো করে রিজনিং প্র্যাকটিস শুরু করলাম। এবার দেখছি যখন আমি ম্যাথ করতে যাচ্ছি, দেখছি ম্যাক্সিমাম ম্যাথই লেন্দি ম্যাথ আসছে, লেন্দি মানে ম্যাক্স, মানে ম্যাথের ডিজিটগুলো সহজ, ম্যাথগুলো করতেও সহজ, কিন্তু লেন্দি ডিজিট, মানে ভাষা, মানে ইংলিশের তার মধ্যে ভাষাগুলো লেন্দি, পড়তে হবে মেনলি, ম্যাথগুলোকে পড়ে অঙ্ক করতে হবে, এবং অঙ্কগুলো কিন্তু সহজ, কিন্তু পড়তে হবে। এইটা হচ্ছে টাইম টেকিং, আর টাইম আমাদের খুবই কম দেয়, টাইম চলে যাবে, ব্যাস এটা একটা বড় প্রবলেম। তাহলে ম্যাথ হচ্ছে লেন্দি ম্যাথ, আর রিজনিং হচ্ছে সহজ, আর জিকে হচ্ছে যথেষ্ট টাফ। বেশ, এবার আসছি ইংলিশে, সব থেকে স্কোরিং জায়গা হচ্ছে ইংলিশ, যে যত ভালো ইংলিশ করে যেতে পারবে সে ততই তাড়াতাড়ি চাকরি পাবে এসএসসি জিডিতে। দুটো পোর্শন আমি বুঝে নিয়েছি এসএসসি জিডি চাকরি পাওয়ার, সেটা হচ্ছে ইংলিশ এবং রিজনিং। যে ইংলিশ এবং রিজনিং খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, খুব ভালো করে নখদর্পণে করে যাবে, সেই কিন্তু এসএসসি জিডি পাবে, কারণ জিকে যারা পড়াশোনা খুব মিডিয়াম করে যাবে তারাও 7-8 জিকে পারবে, যারা খুব ভালো পড়াশোনা করে যাবে তারা 10-12 জিকে পারবে, এতটুকু ডিফারেন্স, এর থেকে বেশি নয়। আর যারা ম্যাথ, যারা খুব ভালো ম্যাথ পারে তাদেরকেও ওই লেন্দি ম্যাথটা পড়তে হবে, যারা মোটামুটি ম্যাথ পারে তাদেরকেও ওই লেন্দি ম্যাথটা পড়তে হবে। তাই আমি ধরেই নিচ্ছি ম্যাথ অ্যাভারেজে 12-13-14-15 যদি তুমি পাও, অন্যরা ভালো স্টুডেন্টরা যদি 17-18-19-20 পায়, তাও কিন্তু তুমি চোখ বন্ধ করে পাশ করে যাবে এই স্ট্র্যাটেজিতে, যদি ইংলিশ এবং রিজনিং ভালো করে আসতে পারো। ইংলিশ এবং রিজনিং যদি 18-19-20 করে আসতে পারো, তাহলে ধরেই নাও চোখ বন্ধ করে যে তুমি হয়তো চাকরিটা পেয়ে আসবে, এই এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি, কারণ এই পরীক্ষাটা আমি দুবার দিয়েছি, এবং খুব হাইফাই লেভেলের ইংলিশ এবং রিজনিং কিন্তু আসে না,
এবার আমি আমার ব্যাচের উদ্দেশ্যে দুটো কথা বলে রাখি। ব্যাচে তোমাদের বা তোদের যে স্ট্যান্ডার্ডে ইংলিশ এবং রিজনিং করানো হচ্ছে, ইংলিশ করানো হচ্ছে সিজিএল লেভেলের, রিজনিং করানো হচ্ছে WBCS লেভেলের, এর বাইরে কেউ কোনো রিজনিং বা ইংলিশ প্র্যাকটিস করবি না বা করবে না, যারা SSC GT পরীক্ষা দিতে যাচ্ছ, যারা আমাকে অতদিন ধরে ফোন করছো। কারেন্ট অ্যাফেয়ার্স আমি আমার ব্যাচে যতটুকু দিই ততটুকুই করবি, এর বাইরে করার দরকার নেই। এক্সট্রা একটা বই আমি বলে দিয়েছি, সেটা তোরা করবি। ওকে, আর এবার আসছি জিকে। জিকে এখন যে ডেসক্রিপটিভ প্যাটার্নে পড়াচ্ছি তোদের বা পড়াচ্ছি তোমাদের, সেই ডেসক্রিপটিভ প্যাটার্নটা ভালো করে দেখে যাবে। এইটা হচ্ছে মেইন ডেপথ, এইটা পড়ে গেলে এর বাইরে যদি প্রশ্ন আসে ছেড়ে দেবে দায়িত্ব আমার, ঠিক আছে? এর বাইরে আসবে না। আর এমনি নর্মাল যেটা আমি অবজেক্টিভ করাচ্ছি সেগুলো জাস্ট রিভিশন রিভিশন রিভিশন, মানে প্র্যাকটিস। এক্সট্রা কেউ নতুন করে জিকে পড়তে যাবে না এখন যাদের পরীক্ষা চলছে। পরের পরের পরীক্ষাটার প্রসঙ্গ আলাদা, এই পরীক্ষায় এক্সট্রা কেউ জিকে পড়বে না, এক্সট্রা কেউ ইংলিশ পড়বে না। যতটুকু ইংলিশ ম্যাডাম তোমাদেরকে পড়িয়েছে ওর বাইরে একটাও আসবে না, আর যদি ওর বাইরে আসে তাহলে ওটা ছেড়ে দেবে। যতটুকু পড়ায় সিজিএল লেভেলের পড়ায়, যতটুকু পড়ানো আছে, ওর বাইরে পরীক্ষা আসার চান্সেস খুবই কম। ইংলিশ আর ম্যাথ, ম্যাথ যেহেতু আমি করাই তোমাদেরকে আমি বলেই রাখি, 14টা ম্যাথ যদি করে আসতে পারো তুমি ভাববে চাকরি পেয়ে গেছো। 14টা ম্যাথ SSC GT-তে তুমি ভাববে চাকরি পেয়ে গেছো, এতটাই লেন্দি ম্যাথ। আমি আমি নিজে পরীক্ষা দিয়েছি তো আমি জানি। তো যাই হোক, যতটুকু ম্যাথ করানো হয়েছে ততটুকুই প্র্যাকটিস করবে, এক্সট্রা কেউ ম্যাথ প্র্যাকটিস করবে না, যতটুকু করানো হয়েছে এর মধ্যে দিয়েই পরীক্ষা আসবে। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে, বা যারা নতুন আজকে চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে অনেকটা হেল্পফুল। আমি এখানে কোনো পড়ানোর প্রমোশন করতে আসিনি, আমার ব্যাচে পড়ানোর প্রমোশন অন্যান্য অনেক ভিডিওতে আছে। কারণ যদি অনলাইন বা অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার ইচ্ছে থাকে অন্যান্য ভিডিও দেখে আসতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে SMS করবে, অথবা এই ভিডিওর কমেন্টে জানাবে, ঠিক আছে? কিন্তু এই ভিডিওটা মেইনলি একটু সাজেশান দেওয়ার জন্য, একটু গাইড করার জন্য যে কীভাবে SSC GT-র চাকরিটা পাওয়া যায়। কারণ এই লাইনটা দিয়ে বা এই পথটা দিয়ে আমি 2 বছর হেঁটে এসেছি, 2 বার হেঁটে এসেছি। হ্যাঁ, মাঠে হাঁটিনি বা দৌড়ে নিয়ে আলাদা প্রসঙ্গ, কিন্তু পরীক্ষাটাই হচ্ছে মেন। এবং একটা কথা বলি, এই পরীক্ষায় তোমায় ফার্স্ট হতে হবে না, সেকেন্ড হতে হবে না, থার্ড হতে হবে না। কাট অফ নাম্বারটা থেকে 10-12 নাম্বার বেশি পেলেই হবে, কারণ নর্মালাইজেশন হয়। নর্মালাইজেশন অনেক সময় হলে নাম্বারটা কমে আসে, অনেক সময় বেড়ে যায়। তো চেষ্টা করবে যতটা কাট অফ যায় একটা অ্যাভারেজ, তো আমরা বুঝি যে এই পরীক্ষায় এতটা কাট অফ যেতে পারে, 50 কাট অফ যেতে পারে, সেই 50 বা 55 থেকে একটু বেশি স্কোর করে আসতে পারলে কিন্তু অনায়াসে চাকরিটা পাওয়া যায়। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল হলো, ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আমি আবার অনুরোধ করছি যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছো, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমিও একজন ফোর্স ডিপার্টমেন্টের অন্তর্গত। তো যথাসাধ্য পারবো আমি তোমাদেরকে যা ইনফরমেশন পাই শেয়ার করার, যতটা নোট পাই শেয়ার করার, এবং যতটুকু তোমাদেরকে সাহায্য করা যায়, কিছু যদি সাহায্য করতে পারি ততটুকুই করার চেষ্টা করবো। তো আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।